Hi friends, আমি আবার তোমাদের সামনে সকালবেলায় চলে এসেছি। এখন বাজে তোমার প্রায় 10টা বাজে এলো। আমি একদম সকালে আসতে পারিনি কারণ মেয়ের আজকে পড়া ছিল। মেয়ের পড়া থাকলে আমার ভিডিও হয় না, কেননা আমার মেয়ে আমার ভিডিও করে দেয়, আমি সব পারি না, যার জন্য মেয়ে ভিডিও করে দেয়। তো মেয়ে আসলো, তারপরে ওকে বললাম যে তুই ভিডিওটা আমাকে করে দে। এ দেখো আমার রান্নাবান্না আজকে মোটামুটি সবই হয়ে গেছে। এই একদিকে ছেলের ম্যাগি বসিয়েছি, ছেলে বলছে মা ম্যাগি খাবো, আর একদিকে ডিমের ঝোল। এই ডিমের ঝোলটা নামালেই আমার আজকের রান্নাটা কমপ্লিট হবে। তারপর অন্য অন্য কাজ আছে, সেগুলো সারবো। এ দেখো আমার ডিমের ঝোলটা হয়ে গেছে, আমি ডিমের ঝোলটা নামিয়ে দিয়েছি গামলাতে। আর এদিকে ম্যাগিটাও আমি ঢেলে ফেলেছি। ম্যাগিটা একটু ফ্যানের নিচে রাখবো কেননা ঠান্ডা করে তারপরে ছেলেকে খাওয়াবো। এখনই নামালাম, খুবই গরম। চলো তাহলে ছেলেকে খাইয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে গল্প করছি আমি। দেখো আমার এদিকে ছেলেকে খাওয়ানো হয়ে গেছে ম্যাগিটা, আর এই টুকটাক কাজগুলো সারি রান্নাঘরে। আমি মানে রোজ যেই মশলাগুলো লাগে বা রোজের যে তেলের শিশি সেগুলো রান্নার পরে একটু স্কচ ব্রাইট গুলিয়ে নিই, কেননা তাহলে বেশ পরিষ্কার থাকে, অত তেল ছিটে হয় না, বা নোংরাও ধরে না, যার জন্য আমি মোটামুটি প্রায় রোজই এসব পরিষ্কার করে রেখে দিই। দেখো রোজের মশলার কোটোগুলো আমার ধোয়া হয়ে গেছে, এবার মুছে আমি রেখে দিচ্ছি। আমি এই ছোটো ট্রেটার মধ্যেই মুছে রেখে দিই। এটা দেখো দেখতেও বেশ ভালো লাগে। রান্নার সময় রোজ এখান থেকেই নিই, আবার এই ছোটো শিশি তো আবার শেষ হয়ে গেলে তখন আবার বড়টার থেকে আমি ঢেলে নিই। এই দেখো দেখো আমি কটা রুটি করে নিচ্ছি, আমি আর মেয়ে রুটি খাবো। এই রুটিটা করি, করে মেয়েকে খেতে দেবো, তারপরে আমি খাবো। আমি এই সন্ধ্যে হবো হবো তখন ঘুম থেকে উঠলাম, তাই দুপুরবেলায় খুব ঘুমিয়েছি। আমি সেই সকালের পর থেকে তোমাদের সঙ্গে আর আমি কথা বলতে পারিনি, আজকে ভীষণ চাপ ছিল কাজে, আর তোমাদের সামনে আমি আসতে পারিনি। আর আমি বললাম না এই সন্ধ্যে হবো হবো, এখন হঠাৎ ঘুমটা ভেঙে গেল। ঘুম ভেঙে আমার মেয়ের নাম মন, আমি মনকে বলছি মন তাড়াতাড়ি ওর দেখ সন্ধ্যে হয়ে যাচ্ছে, অনেকক্ষণ ঘুমিয়েছিস, রাতে আর ঘুম আসবে না, তাড়াতাড়ি উঠে পর। মেয়ে তো উঠে পড়লো কিন্তু ছেলে উঠছে না এখনও, ছেলে ঘুমাচ্ছে, ঘুমাক আমি সন্ধ্যে দিয়ে নিই, সন্ধ্যে দিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। আমি অবশ্য রান্না করে আসলাম, দুপুরবেলা বাসনগুলো ওইগুলো গোছানো হয়নি খাওয়ার পরে, অবশ্য বাসন মেজে গেছে বিকেলবেলায়, আমি তখন ঘুমাচ্ছিলাম। এবার বাসনগুলো আমি জায়গা মতো রাখছি, রেখে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখো আজকে সন্ধ্যেবেলায় একটু পাস্তা করবো। আমার মেয়ে দুদিন ধরে বলছে যে মা একটু পাস্তা করো, তা আমি আর সন্ধ্যেবেলায় একটু দুদিন ধরে করে উঠতে পারছি না,
এটা ওটা করছি বলে আর করছি না, আজকে দেখছি ভাবছি তাই পাস্তাটাই করে দেবো। এরকম আমি একটু পেঁয়াজ কেটে নিচ্ছি, আজকে আমার ঘরে ক্যাপসিকামটা নেই, ওই জন্য ক্যাপসিকামটা দেবো না আমি পাস্তাতে, কিছু দিই না সেরকম, কারণ আমার মেয়ে অত ভেজিটেবিল খায় না, ক্যাপসিকামটা একটু দিই তাও বেছে ফেলে দেন, ওই জন্য আজকে নেই বলে আর আজকে আমি দেবো না। দেখো এখানে আমি পাস্তার জলটা বসিয়ে দিয়েছি, একটু সাদা তেল দিয়ে দিলাম পাস্তাটা সেদ্ধ করবো, তো গায়ে যেন না লাগে পাস্তাটা ঝরঝরে থাকে, তেল দিয়ে একটু সেদ্ধ করলে তেল দিয়ে দিলাম। দেখো পাস্তাটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, সেদ্ধ হোক। প্রথমে চলো ছেলেকে আবার ডেকে আসি, ছেলে কিছুতেই ঘুম থেকে উঠছে না। বাবি বাবি ওঠো বাবা, এবার ছেলেকে ডাকছি কখন থেকে কিছুতেই উঠছে না ঘুম থেকে, মিসের কাজ করতে হবে তো বাবা, ওঠো ও বাবা, উঠো পড়ো বাবা, মিসের কাজ আছে, অনেক অনেক কাজ দিয়েছে তো মিস, তাড়াতাড়ি মিসের কাজ করতে হবে, ওঠো উঠে খাও খেয়ে মিসের কাজ করে না বাবা, ওঠো 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 তাড়াতাড়ি ওঠো তাড়াতাড়ি ওঠো বাবা, আর ঘুমায় না। দেখো আমি প্যানে সাদা তেল দিয়ে দিয়েছিলাম, সাদা তেলের মধ্যে একদম মিহি করে কুচানো পেঁয়াজ আর একটু রসুন দিয়ে দিয়েছি, দিয়ে ভাজা ভাজা হোক, দিয়ে তারপরে সেদ্ধ করে রেখেছি পাস্তাটা, জল ঝরাতে দিয়েছি, এবার পাস্তাটা দিয়ে দেবো। দেখো আমি আর কাঁচা লঙ্কা দিলাম না, না কাঁচা লঙ্কা দিলে ঝাল হবে, আমি একটু রেড চিলি সস দিয়ে দিচ্ছি। কিষানের সস দিচ্ছি, পিজা পাস্তা যে সসটা সেটা অল্প দিলাম, কারণ এই সসটা না একটু টক টক মতো, যার জন্য অল্প দিলাম। দেখো পিজা পাস্তা সসটা একটু টক টক, তারপরে কিষানের যে টমেটো কেচাপটা ওটাও একটু টক টক, ওই জন্য আমি ব্যালেন্সটা মেনটেন করার জন্য একটু চিনি দিয়ে দিলাম। এমনিতেই আমার ছেলে বলো মেয়ে বলো একটু মিষ্টি মিষ্টি খেতেই পছন্দ করে। এরকম পাস্তাগুলো দিয়ে দিলাম, দিয়ে মেরে নেবো। দেখো নামানোর আগে আমি একটু অরিগ্যানো দিলাম, চিলি ফ্লেক্সটা দিই, আমার কাছে আজকে চিলি ফ্লেক্স নেই, বেশ কয়েকদিন হলো চিলি ফ্লেক্সটা আমার শেষ হয়ে গেছে আর আনতে যাওয়া হচ্ছে না, একটু অরিগ্যানো দিলাম। আমি পাস্তা করি নিজের মতো করে, আমি ট্র্যাডিশনালভাবে হয়তো করি না, আমার যেমন ইচ্ছা, রান্নাটা তো হচ্ছে শিল্প একটা। দেখো এখানে একটা বাটার দিলাম, রান্না একটা শিল্প বলে আমি নিজের মনের মতো করে, আমি কাউকে কিছু অনুসরণ করি না, নিজের মনের মতো করেই রান্না করি, রান্না তো শিল্প, ওই জন্য যেমন খুশি সেইভাবেই সব কিছু করা যায়, টেস্ট নিয়ে কথা, খাবারে টেস্ট আনলেই সেই রান্না ঠিক আছে, চলো পারফেক্ট। বাটারটা একটু মিক্স করে নিলাম, এবার নামিয়ে নেব। চলো তাহলে আমার সন্ধ্যের আজকে জলখাবার বলো স্ন্যাক্স বলো যাই বলো, পাস্তা হয়ে গেল। এখন বাজে সন্ধ্যে 7টা, আর ছেলেকে ঘুম থেকে উঠালাম, জোর করে অ্যাপোকার তুলে দিলাম, কেননা বললাম মিশের কাজ করবি, ওর মিশের কাজ শেষ হবে না। এবার আমি বিছানার চাদরটা চেঞ্জ করে নিচ্ছি, কেননা এক সপ্তাহ হলো পেতেছি, আর সাদা চাদর তো বাচ্চা কাচ্চার ঘর ময়লা ময়লা লাগবে, ওই জন্য তুলে নিচ্ছি, চাদরটা চেঞ্জ করবো এখন, আমি চাদর চেঞ্জ করে তারপরে আবার ছেলেকে পড়তে বসাবো।
বিছানা চাদরটা আমি বদলে নিয়েছি। দেখো বিছানা বিছানা চাদর বদলালে কি সুন্দর লাগে দেখতে। আমি বিছানা চাদর বদলালেই বারবার করে তাকিয়ে থাকি, এত সুন্দর লাগে। আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না, আজ এই পর্যন্তই। আবার অন্যদিন অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে, গল্প হবে। তবে যাওয়ার আগে রোজ যেই কথাটা বলি আমি আবারও বলছি, আমার এই সারাদিনের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর সঙ্গে বেল আইকনটাকে ক্লিক করবে যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তবে টাটা, বাই বাই।